রাম দশ কামি শিখেছি তোর রাম কি মারি ও মা গো তুমি তো জানোই আমি পুয়াতি মানুষ, আমার 8 মাস চলতেছে। এই সময় আমার কাজ করতে অনেক কষ্ট হয়, আর আজকে এমনি ভাল লাগতেছে না, সারাটা রাত ঘুমাইতে পারি নাই, কেমন জানি খালি ছটফট ছটফট লাগতেছে। এই সময় কাজ করতে অনেক কষ্ট হয় সবারই, আমার আর একটু বেশি কষ্ট হইতেছে। আর তুমি তো জানোই বাড়ির সব কাজ আমার একাই করণ লাগে, গরু ছাগল হাঁস মুরগি সব আমার একাই দেওয়ার লাগে। তোমার ভাই আছে, সারাদিন ডোডো করে ঘুরে বেড়ায়, আমি একাকার আর কত করবো, আমার আর ভাল লাগতেছে না। তুমি ঘরে যা বসো তো, আমি তোমার খাউন দিতেছি। কি কইলি? আমি ঘরে যাই বসু? রামদির বাচ্চা তোর রাম দশ কামি শিখেছি তোর রাম দাম কি মারি ও মা গো ও মা গো আমার বাচ্চা আমি মরে গেলাম। ভাবি এর বউ মার কি হলো? ভাবির বোকায় থাকো, আমি বান নিয়েছি আমার বৌমা। আমি তো রাগ করে পাইলা লাগতে দিছিলাম, ওইটা যে পেটে লাগছিল আমার কারণে এই সর্বনাশ হয়েছে। তুমি কি কইতেছো ভাবি? মনে বাঁচবো না, তুমি তাড়াতাড়ি ভাবির কাছে যাও, আমি ভ্যান নিতেছি। আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, তুমি মনে হয় আমার কোনোদিনও ভালোবাসো নাই। আমি কি করলাম? ভাবির উঠো, হসপিটাল নিয়ে যাওয়া লাগবো। তোর আর কান্দা কাটি করিস না, গ্রামের মানুষ ডাকবে, বৌমার তখন কামনের ব্যবস্থা কর। তাড়াতাড়ি ধর
কি ওজন রে, খায় খায় খালি মোটা হয়েছে। ও কেউ কোথায় আছেন? আমারে বাঁচান। রবিন, বাজারে কিন্তু অনেক লোকজন হয়েছিল। রবিন, কেমন যেন মানুষের কানার শব্দ শোনা যায় না? বাবা, তাই তো দেখতেছি। কোন দিক থেকে দেখতো? রবিন, ওই সামনে যাই তো দি। কি রবিন, কান্নার তো শব্দ শুনতে পাইতেছি না। বস্তা বস্তা কিসের? রবিন, একটা কাজ করি, বস্তাটা বাইতে নিয়ে যাই। ধর যা। নীলা, নীলা, আরে কই তুমি, এদিকে আসো তো। আরে কি হইছে, ডাকতেছো কেন? এদিকে বট। আরে তুমি এই বস্তা বাড়িতে নিয়ে আসছো কেন? কই পাইছো এই বস্তা? আর কইও না, বাজার থেকে আমি আর রবি নাইতেছি। জঙ্গলের ভিতরে গুঙ্গানের শব্দ না যেতেছে, পরে গেছি, যা পরে বস্তাটা নিয়ে আইছি। কি আবল তাবল বলতেছো, এর ভিতরে কি থাকবে আবার? কেরানা কেরানা ময়লা আবর্জনা ফালাই রাখছে। যাও যাও তাড়াতাড়ি, যে জায়গা থেকে নিয়ে আসছো ওই জায়গা ফালাই দিয়ে আসো। আরে না না, এর ভিতরে কোনো মানুষ টানুষ আছে? আরে কি করতেছো, আরে এর মধ্যে কি আছে? কিচ্ছু নাই। বুঝ দাও, গুঙ্গানির শব্দ দিতেছে। এই রবিন, তো তুমি কই থেকে তুমি গুঙ্গানির শব্দ পাও? আমি তো কিছু শুনতেছি না। তোমার মনে মাথা মতো নষ্ট হয়েছে, যাও তো ফালাই দিয়ে আসো তাড়াতাড়ি। পাগল আমিও নাই, পাগল তুমি হইছো। এই রবিন, বস্তা ধরতো খুন। আরে কি করতেছো, আই ছাড়ো, কি না কি আছে এর মধ্যে? আর থামো তুমি, আর খুলো না। দেখো এর মধ্যে তো আজে বাজে অনেক কিছু থাকতে পারে। তুমি কি আছে দেখতে দাও, বেশি কথা কইও না তুমি। দাও খুলো না। শালিকা, আমি কই? তুমি তো বাড়িতে। তনিমা, বোন আমার, তোর এই বস্তার মধ্যে কে ঢুকাইছে? তুই এই বস্তার মধ্যে কিভাবে গেলি? আমি নিজেও জানি না। আমি নিগঞ্জে আমার কে যেন বস্তার ভিতরে ঢুকাই রাখছে নাকি কই, আমি বাইর হইতে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতেছিলাম, পানির বিপদে আমার গলাটা ফাটে যেতেছিল। আমি ঘরে তালা মেরে দিয়েছি, তুই দেখ তো এই লাশটা নেওয়ার জন্য কোনো ট্রলিমলি পাস লিখি। যা, ঠিক আছে।
নীলাসি, তুমি কি না তোমার ননদের মারে ফেলার জন্য বস্তার ভিতর ভিতরে জঙ্গলে ফেলে দিছিলা? যে কথায় আছে না, অন্যের জন্য কুয়ে খুঁজলি সে কে নিজে পড়তে হয়, তুমি তার প্রমাণ পাইলা তো? তুমি আমার মাফ করে দাও, আমি না বুঝে এত বড় একটা অন্যায় করে ফেলাইছি। আমি ভাবছি কি তোমার বোনরা দুনিয়া থেকে সরাই দিলে আমার জ্বালা সব শেষ হয়ে যাব। তোমার বোন আমার অনেক জ্বালাই তো, আমি ভুল করে ফেলাইছি। ও গো, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আমার বোন তনিমার মতো মমিতার আমার নিজের বোন মনে করব। তাও তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর এরকম কাজ করব না। ঠিক আছে, তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, আমি তোমার শেষ একটা সুযোগ দিলাম, এরপরে যদি তুমি এরকম করো আমি কিন্তু তোমার তালাক দেব। না, আর এরকম বলবো না। আমার দেয়ালের ওপারে যা দিবেন তার ডাবল পাবেন। এবার দিয়ে দেখি কি হয়। আল্লাহ, টাকা দিছি 100 টাকা, ডাবল আইস। আল্লাহ আল্লাহ, ডাবল আইস, আল্লাহ ডাবল আইস। 200 টাকা আসছে, 200 টাকা আসছে। এখন কি দেওয়া যায়, এখন কি দেওয়া যায়? সোনার চেন পাইছি, এখন এইটা দিই। সোনার চেন দেখি এইটা দেওয়াতে কি আসে, নিশ্চয়ই ডাবল আসবো। আমার একটা চিনের জায়গায় এত বড় একটা মোটা হার, মজা লাগতেছে। এবার কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়? যাই এক কাজ করি, ঘর থেকে সমস্ত টাকা পয়সা সবকিছু দিয়ে দিই, তাই ডাবল ডাবল পাবো। আমার টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে এসে এখন এগুলো সব পেপারে দিমু আর ডাবল হয়ে আসবো। এলাকার মধ্যে সব চাইতে ধনী থাকবো আমি, আমার লগে কেউ পারবো না, আমি রাজত্ব করবো। আমার এলাকার রানী শুধুমাত্র আমি, সব চাইতে বড় লোক আমি হয়ে যাবো। তাতে এগুলো দিই, এগুলো দিলে তাই ডাবল ফেরত পাবো। দেওয়ালের পাশ থেকে বাইরে গেল, ঘটনা ডাকি ও তো আবার নতুন করে কোনো চক্রান্ত করতেছে না, যাই দেখি বাড়ি যাই দেখি। কি ব্যাপার, এখন আস না কিসের জন্য? বুঝতে পারছি, অনেকগুলো টাকা পয়সার গহনা তো, আসতে তো একটু সময় লাগবে, সব কিছু হিসাব পাতি করে দেবো না বেশি বেশি। কি ব্যাপার, এত দেরি হয়ে যেতেছে, আমি আসি না কিসের জন্য? আমার এতগুলো টাকা পয়সা গহনা ঘাটতি কি করবো? যাই তো একটু দেখি কি হইতেছে ওই পাশে। হায় আল্লাহ, ওই পাশে তো কেউ নাই, আমার গহনাও নাই। আমি টাকা পয়সা তো আর আইলাম, লগে মনে হয় আমার সংসারও গেল।
আমি আর বাড়িতে আসলে কি করবো? জিজ্ঞেস করবো যে সব কিছু কি, আমি তখন কি জবাবটা দিব? আমি বেশি লোভ করবার যাইয়া সবকিছু হারাই ফেলাই দিছি গো। কি করবো? কি হয়েছে এই জায়গায়? কান্দা চোখে কি হয়েছে? শুনো না, আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। কি করছো তাই কও। এই যে দেখো, এই যে দেয়ালের মধ্যে লেখা না, দেয়ালের উপরে যা দিবেন তার ডাবল পাবেন। এর জন্য আমি কি করছি, একটা ইট ওই পাশে দিছি, দেওয়ার পরে দুইটা ইট আসছে। তো আমার মনে হলো হয়তো কেউ মজা করতেছে, এর জন্য আমার আসলের মধ্যে 100 টাকা ছিল। আমি 100 টাকা দিছি, পরে 200 টাকা ফেরত আইছে। পরে আমি ভাবলাম তাহলে এর সাথে বেশি কিছু একটা দিয়ে দেখি কি হয়। আমার গলায় যে ওই যে তুমি কিছুদিন আগে একটা চেন কিনে এনে দিলা, ওই চেনটা দেওয়ার পরে ইয়া বড় মোটা একটা হার আইছে। এর জন্য আমি ঘরের ভিতরে যত টাকা পয়সা গহনা গাঁটি ছিল সব ওই পরে দিছি। তারপরে আর ফেরত আসে নাই। চুপ করো, আঁখি কান্দা বন্ধ করো। এত লোভ ভালো না, বুঝলা? বুঝতে পারছি এই সমস্ত চক্রান্ত ওই নাইমের, আর নাইমই এই চক্রান্ত করে এই কাজগুলি করছে। আসো তুমি আমার সাথে, নাইম দাসকে আমি একটা চরম শিক্ষা দিই কি কইরা পারলো আর ভাবির সাথে এত বড় একটা প্রতারণা করতে। আসো আসো ম্যাডাম। তার জীবনে পারে রাখবে না, থাকো তা নটটা লিখায়, তা গরিবের বাড়িতে এতদিন পর কি মনে করে আইসাও? নাইম ভুলে যাইস না, আমি তোর বড় ভাই আর এটা তোর বড় ভাবি, কেমন করে কথা কইতেছস? আর তুই ওই ভাবির সাথে চক্রান্ত কইরে তার সোনা দেয় না টাকা পয়সা সব কিছু চুরি করে নিয়ে আইছস, এখানে ফেরত দে। স্বর্ণ গয়না নিতে মানে তুমি কি আবল তাবল কথা কইতে চাও? কিসের স্বর্ণ গয়না ফিরে দিবো আমি তোমারে? আমি কোনো স্বর্ণ গয়না নেইনি। এই আমার চোখ কি কানারে আমি দেখি নাই তুই আমার দেওয়ালের পাশ থেকে দৌড়ে চইলে আইলি? বালাই বালাই কইতাছি, সমস্ত গয়নাগাটি টাকা পয়সা দিয়ে দে কইতাছি। দেখছাও ভালো করছাও, আর স্বর্ণ গয়না নিতি বেশ ভালো করছি। তুমি আমার সাথে কি করছিলা সেগুলো ভুলে গেছো? হ্যাঁ, আমার বাপের যে পূর্বপাড়ার জমিটা আছিল সেইগুলা তুমি তোমার বইয়ের কথা মতো লইয়া নিছাও। আমার বাপে অসুস্থ হয়ে ঘরে যখন পইরা ছিল আমার জমি তুমি লইখানি ছিলা বাপের চিকিৎসা করবা বইলে, কিন্তু তুমি বাপের কোনো চিকিৎসা করো নাই, তুমি তোমার বইয়ের স্বর্ণ গয়না বানাই দিছাও, কি মনে করছাও? আমি সেগুলা ভুলে গেছি, আমি তোমার উপর প্রতিশোধ নিব বইলাই তোমার বইয়ের সাথে আজকে এরকম একটা চক্রান্ত করছি। ও তাই, তুই সুযোগ পাইছস, এই তুই ভুলা যাইস না, আমি গায়ে খাইতে মাতার গান পায়ে ফলাইয়ে এই জমি দাম আমি করছি। বাপে তো অসুস্থ হয়ে ঘরে পইরা আসলো, বাপের চিকিৎসা তোর লেখাপড়া এগুলো কেনা করাইছে, আমি আমি করাইছি, এগুলো তুই ভুলা যাইস না নাই? শুনো ভাই, এত বড় ভাই নিজেরা দাবি করো না, শুনছি যে বাপ না থাকলে বড় ভাই বাপের দায়িত্ব পালন করে, তুমি আমার জন্য কি করছাও? কিছুই করো নাই, লেখাপড়া করাইছাও কইতাছাও না? লেখাপড়া তো আমার বাপে করাইছে, আরে তুমি তো বাপের জমি বেচা চলছাও, আর আমি টিউশনি করে কষ্ট করে পড়ালেখা করে আজকে এই পর্যন্ত আইছি। এই বালাই বালাই কইতাছি, এত কথা কবি না, তোর ভাবি স্বর্ণ গয়না টাকা পয়সা সব দিয়ে দে কইতাছি, তাইলে কিন্তু ভালো হইব না। আর ভাবি কারে ভাবি কইতাছাও? শুনছি মা মরিয়া গেলে ভাবি হয় মায়ের মতো, ভাবি কি কোনো ভাবির দায়িত্ব পালন করছে? ভাবিও কোনো দায়িত্ব পালন করে নাই, আমি যখন অসুস্থ হয়ে ঘরে বইরা ছিলাম ভাবি তো আমার একেবারের জন্য দেখতে আসে নাই, ভাবি তার ভাইয়ের চিকিৎসার জন্য আমার জমি বেচা টাকা নিয়ে গেছে। ভাই তোমার বউ যে কতটা লোভি সেটা কি তুমি বুঝতে পারছো? আজকে তোমার বউ লোভে পড়ে তোমার সমস্ত টাকা পয়সা সোনা দানা সব খুয়াই দিছিল। শোনো, তুমি যদি তোমার বউর কথা মতো চলতে থাকো ভাই, তাহলে তোমার রাস্তার ফকির হইতে এক মুহূর্ত সময় লাগবো না। এই আমার বউ আমার ফকির বানাইবো না ভালো বানাইবো, সেটা তোর থেকে আমি ভালো জানি, তোর বড় ভাবি সম্বন্ধে কথা কবি কয়ে দিলাম। চুপ থাকো তুমি, কিসের বড় ভাই তুমি? তুমি বড় ভাইয়ের কোনো দায়িত্ব পালন করছাও? বাপে মইরা যাওয়ার আগে আমাকে দুই ভাইয়ের নামে সমানভাবে সয় সম্পত্তি ভাগ করে দেওয়া গেছিল, আর তুমি তুমি তোমার এই বইয়ের কথা শুই না সমস্ত কিছু লেখা নিয়ে গেছাও। এই তোরে যখন দেই নাই তোরে এক কানা করিও দিব না, দেখি তুই কি করা পারস। এই শোনো, থামো, তুমি অনেক হইছে, নাইম তো ঠিকই কইছে, নাইমের সাথে সত্যি আমরা অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি, আমারই ভুল হয়েছে তোমার এসব আবল তাবল বুদ্ধি দেওয়াটা। দেখছো নাইম কতটা কষ্ট পাইছে, আর তাছাড়া আব্বা মারা যাওয়ার পরে নাইম কত কষ্ট করছে, আসলে ওর কষ্টগুলো আমরা কখনো বোঝার চেষ্টা করি নাই। ও তো ঠিকই কইছে, ভাবি হলো গিয়া মায়ের সমতুল্য, কিন্তু আমি আমি তো মায়ের মতো কোনো কাজই করি নাই। শোনো না, যা হওয়ার হয়েছে সব কিছু ভুলা যায়, চলো না সবাই মিলে আমরা আবার একসাথে থাকি। হ, তুমি ঠিকই কইছো,
আসলে নাইমের সাথে এইরকম করে আমাদের উচিত নেই ভাই। তুই কিছু মনে করিস না, তোর ভাবি ঠিকই কইছে। এক কাজ কর, এইটা আমাদের গ্রামের বাড়ি, ঐতিহ্যর বাড়ি, এই বাড়ি ঠিকই থাকবো। তুই এখন থেকে ওই যে আমার যে শহরে বাড়ি আছে, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। ভাই আমি তোমাকে সাথে শহরে যাইতে পারব না, আমি ছোটবেলা থেকে বাপের বাড়ি ভিটাই বড় হয়েছি, এইখানে আবার বাবার স্মৃতি। ভাই যাইতে হয় তোমরা চলে যাও, আমি যাবো না। ভাই তোমাকে যদি দরকার হয়, যদি প্রয়োজন মনে করো, বাপের বাড়ি ভিটাই আইসো, বেড়ায় যাইও। তুই কিছু মনে করিস না, আমি তো তোর বড় ভাই, তোর কাছে তোর ক্ষমা চাইবার পারি না, আমার ভুল হয়ে গেছে, তুই ভুলটা দেখিস, কিছু মনে করিস না, চল এখন থেকে আমার সাথেই থাকবি। আমি আমার ভুল স্বীকার করতেছি, দেখো তোমার সাথে এতদিন যা অন্যায় অবিচার হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, দয়া করে তুমি আমগোর সাথে চলো, তুমি আজকের পর থেকে আমগোর সাথেই থাকবা। ঠিক আছে, তোমরা যখন এত করে কইতে চাও তাহলে চলো। ভাবি আমি তাহলে গয়নাগাটিগুলো নিয়ে আসি। আরে রাখো তো গহনা, কয়েকদিন পরে তোমার বিয়ে করার লাগবে, তখন তো তোমার বউর গহনা দিওয়াই লাগবো, ওইগুলো এখানেই থাক, আমি না হয় নতুন করে কিছু বানাই নেব, তুমি চলো। আয় ভাই আয়। ঠিক আছে চলো। এই মাসে আমার একটু বিড়ির খোল গুলা বাড়াই দিন, অনেক টাকা প্রয়োজন সংসারে। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই, মন দিয়ে কাজ করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। মহাজন ওয়ালাইকুম আসসালাম। আমি আর কোনো সময় দিতে পারবো না টাকা, স্যার আমি এই বাড়ি থেকে সরমই না, তুমি কোথেকে টাকা এনে দিবা দাও তাড়াতাড়ি আমারে। কি রে শুভ, তুই এতগুলো টাকা কই পাইছস? না ভাই, মানে আমি আমার এক বন্ধুর কাছে ধার নিছি। বন্ধুর কাছ থেকে টাকা ধার নিছস? মিথ্যা কথা কেন বলতাছস তুই? এমনি ধার নিছি। তোর তো চোখে মুখেই বোঝা যাইতেছে তুই টাকা ধার করস নাই, তুই আমার মিথ্যা কথা বলতাছস? আরে ভাই মিথ্যা কথা বলুম কে? তুই আমার সাথে আয়, আয় তুই। দেখো কই থেকে টাকা এনে দিবা আমি জানি না, তুমি টাকা না দিলে আমি আজকে বাড়িতে যাবো না। আল্লাহ আমি এখন কি করি? টনি মা কান্তা সুকেন কি হইছে? ওগো আজকে মহাজন আমার এক মাসের বেতন দিয়ে গেছিল 6,000 টাকা, আমি বিড়ির খোলের উপরে রেখে কল পড়ে গেছিলাম পানি খাবার লিগা, আইসা দিয়ে আমার 6,000 টাকা নাই, কেন আমি চুরি করে নিয়ে গেছে। কি 6,000 টাকা? আমার আর বুঝতে বাকি নাই, এই টাকাটা তুই তাহলে তোর ভাবির কাছ থেকে নিয়ে আসছিলি না? আর তুই আমার কি বলছস, তুই তোর বন্ধুর কাছ থেকে ধার করছস? ওই
লজ্জা করে না চুরি করতে, কাম কাজ তো কিছুই করে খাস না, এইভাবে টাকা সরান ধরছোস না? এই নাও তোমার টাকা। ওই তুই তোর ভাবির কাছে মাপসা মাপসা। ভাবি আমার মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন এরকম ভাবে চুরি করব না। আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু শোনো একটা কথা মনে রাখবা, আর কখনো এরকম না কইয়া টাকা নিবা না। পোলা মানুষ হইছো, এটা কাম কাজ কইরা টাকা পয়সা ইনকাম করা পারো না? আমরা মহিলা মানুষ ঘরে বসে কত কষ্ট করে টাকা কামাই করি, গরিব মানুষ আমরা, এক একটা টাকা অনেক হিসাব কইরা ভাঙি, এরকম আর চুরি করো না। ভাবি এই যে আপনার টাকাটা। ওই তুই আজকে আমার সাথে কাম করবি, তোর বুইরা গেরে খাওয়া বন্ধ চল। ভাবি আমি না বুঝে আপনারে কত কথা শুনাই দিলাম, কিছু মনে করেন না। হ্যাঁ আমি আজকে আসি। ঠিক আছে ভাবি, কোনো সমস্যা নেই, যান আপনি। এই তাড়াতাড়ি নিয়ে আসো, যাতে কোনো যায় ঝামেলা না হয়, আর তাড়াতাড়ি চল। তুমি এই বাড়িতে ছাগল নিয়েছো কি লিগে বৌমা? তুমি এই ছাগল কই থান ভাই? ছাগল বাইলে কানি হার থেকে কি নানছি? ছাগল দিয়ে তুমি কি করবা? ছাগল দিয়ে কি করবো মানে, এই ছাগল কুরবানি দিব আমি বলতেছি, টাকা কই পাইছি? এই যে তুমি আমার একটা সেন বানাই দিছিল না, ওই সেনটা বিক্রি করে দিয়া এই ছাগল আমি কিনেছি। কি আমি দিছি তোমার সেন? হেই সেন বিক্রি করে ছাগল কিনে আনছাও? শোনো তোমার আমি সাফ সাফ কয়ে দেই, আমরা কিন্তু বেহুদা টাকা খরচ করা পছন্দ করি না। আরে ছাগল কুরবানি দিবে কি লিগা? এই যে কত টাকা পয়সা লাগতেছে, আমি মনে করছি ঈদের দিনকে একটা মুরগি এনে জব করে তার ব্যাকে ভাগ ভাগ করে খাবো, আর তুমি আনাম একটা ছাগল লয়ে যাও। এ যাব্বা আপনার তো বয়স কম হইল না, এই যে কি প্রেমী গুলা করেন, এই কি প্রেমী করে কি লাভ আছে কোন তো? আপনার কাছে থেকে ওকে একটা কানা করেও পাবো না, উল্টা ঘরে ট্রাং ভর্তি টাকা পয়সা, একটা ভালো মন্দ কিছু এনে ঘরে রান্না করতেও বলেন না, ভালো মন্দ খানো না। আসলে কুরবানি দেওয়ার তো একটা নিয়ম আছে, শোনেন আব্বা, এলাকার লোকজনের কথা শুনতে শুনতে না আমার গানগুলো একদম ঝালাফালা হয়ে গেছে। আসলে কুরবানি দেওয়ার তো একটা নিয়ম আছে, আপনারা তো কুরবানিও দেন না, উল্টা কাউরে একটা টাকা দাকাতও দেন না, এমন করেন কিসের জন্য? এত এত টাকা পয়সা নিয়ে কই কবরে যাবেন? শোনো বেশি বেশি কথা কইও না, ক্যাশ টাকা ভাঙ্গে কুরবানি দিমু, মাংসের মাংস খাওয়াবো, এগুলো আমরা পছন্দ করি না। দেখো ভাবি এলাকার মানুষের কান কথায় আমি কিচ্ছু যা আসে না, আর যে কয় টাকা আমরা কুরবানি দিমু ওই কয় টাকা ব্যাংকে নিয়ে থুয়ে দিমু, 10-20 বছর পরে লাভ শুধু একসাথে এতগুলো টাকা আইবো, আর ওই টাকা দিয়ে আর 2-4টা বাড়িঘর করবো। বাড়িঘর খালি করলে হবো? তুমি যে এখনো বিয়ে করো নাই, বুড়া তো হয়ে যাইতেছো, বিয়া কোন দিন করবা? বিয়া করো না কিসের জন্য ওইটাও তো আমি ভালো করে জানি, মানুষ বলা বলি করে তাও বলে, যে এখনো হৃদয়ে বিয়ে করাই নাই কিসের জন্য বিয়ে করে নেই জানো? বিয়ে করলে যদি বউ বেশি বেশি খায়, আবার বিয়েতে টাকা পয়সা খরচ হবো, এইগুলো টাকা যদি ঘরে থাকে তাহলে তো টাকায় বাচ্চা দিব, শোনো টাকায় কোনোদিনও বাচ্চা দেয় না। দেহ ভাবি বেশি কথা কেউ না, আমরা যদি অত কিপটাই হইতাম তাহলে তোমারে এই বাড়িতে বউ বানায় আনতাম না আমরা। আমি এই বাড়িতে কেমনে বউ হয়ে আসলাম যদি তোমরা কিপটা থাকো? আব্বা মনে হয় ভুল করে আমার এই বাড়িতে বউ করে আনছে, আর নাহলে তো তোমার এই ভাইও বুড়া হইয়া তারপরে একা একাই মরতো, আর বউ এর হাতে রান্না বান্না খাওয়া লাগতো না। আরে ভাই তুমি দাঁড়ায় আছো কেন, বাবির কিছু কইতে পারো না? কি কব? হ্যাঁ কি কব তোমার ভাই আমারে? এই যে আব্বা, আব্বা আপনার একটা কথা কই, এই যে আপনার এতক্ষণ ধরে কিপটে কিপটে কইতেছি আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে, কিন্তু এলাকার লোকজন এমন করে কয় শুনলে না অনেক খারাপ লাগে, যে আপনার ঘরে তো টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনারা কোরবানি দেন না, আব্বা অত কিপটেমি করে কি করবেন? আপনার তো মোটামুটি ভালোই বয়স হয়েছে, বাঁচবেন আর কয়দিন? এই যে টাকা পয়সাগুলো সঞ্চয় করতেছেন এগুলা কি আর কবরে নিয়ে যেতে পারবেন? তার থেকে ভালো আপনি ভালো মন্দ কিছু কি না আপনি নিজেও খান, আমাকেও খান, মানুষকেও দেন, মানুষও খুশি হইব, আপনার জন্য দোয়া করব, আর মানুষের খুশি দেখে আল্লাহও খুশি হব। দেখেন আপা একটু পরিবর্তন করে নেন নিজেরে, ভালো হবো তো। এইটা তো আমার মাথায় আসে নাই, হৃদয় ফেরদৌস বৌমা তো ঠিকই কইছে, এই ছাগল দিয়ে কুরবানি দিব, আমাকে তো টাকা পয়সার কোনো অভাব নাই, এগুলো কি আমরা কব্বর নিয়ে যাবো? হ্যাঁ যাই বৌমা,
আজকে এইবারকার মতো এই ছাগল কুরবানি দিই। যদি আল্লাহ বাসে রাহে আগামী বছর থেকে আমরা গরু কুরবানি দিব, আর এই সপ্তাহের ভিতরেই হৃদয়ে বিয়েও করিয়ে দিব। আব্বা তাহলে কাজ করি, আমরা বাড়ির ভিতরে যাই, আরে যাই ছাগলটা নেও। আরে যে এই যে শোন, আমার সাথে সাথে বাড়িতে এসে ছাগলটা দিয়ে যাওয়ার জন্য যা, এটা দেখেছি কিনা নিস। বাবা এইবার হইল কি, তোমাকে নতুন বইয়ের কুরবানি। বাবা তোমার বৌমারে নিয়ে শপিং এ যেতেছি, তুমি তোমার অন্ধ চোখে দেখো না, এদিক ওদিক যাইয়া একটা বিপদ ঘটাইও না। বাবা রে, তুই যখন মার্কেটে যাইতেছস, আমি পুরান পাঞ্জাবি পুরান নামাজ পড়ি, সামনে ঈদ আসতেছ। বাবা তুই আমার জন্য ভালো একটা পাঞ্জাবি আনিস। বাবা দেখো বাবা, আমি একটা কিছু বুঝি না, যখনই বাজার যাই তখনই তুমি কোন না কোনো কিছু চাও। এই দেখো মা যতদিন বাইসাইছিল আমাকে জ্বালিয়ে গেছে, এখন তুমি জ্বালাইতেছ মা তো তা মইটা তো বাইসা গেছে। তুমি আসো আমার উপরে আপদ, তোমার একটা কথা কই, তোমার লিগে পাঞ্জাবি তুমি কইছো আনমনি, এই রকম করে কথা বলা মুখে। তোমার বাপ হলো শয়তান বুঝো না, যখনই দেখে যে আমরা বাস থেকে বেরোইতেছি তখন এই ডেটা তোমার কাছে কেনার জন্য বাইনা ধরে। বাদ দাও তো তুমি, এই বইরা না বললে আমি শান্ত হইব না। ঠিক আছে তোমার লিগে একটা পাঞ্জাবি আনমনি। যত সব আপদ এসে জুড়ছে আমাকে কপালে, তোমার মা যখন বাসা আসছিল আমাকে তো জ্বালায় যন্ত্রণা একদম শেষ করে দিছে। এই তার ওষুধ লাগবো, এইটা লাগবো, সেটা লাগবো, খাটতে খাটতে আমি প্রায় শেষ হয়ে গেছিলাম। তোমার মায় মরছে, এক আপদ কমছে, এখন আবার এই যে তোমার বাপে জানা শুরু করছে, এই আপদ যে কবে বিদায় হইব একমাত্র আল্লাহই জানে। তোরা তোরা এইভাবে কথা কইতেছিস, আমি অন্ধ মানুষ চোখে দেখি না, আমি আবার তোকে কেমনে জ্বালাইলাম রে বাবা। শোনো তোমার বাপের এত আজাইরা পেছাল শোনার কোনো সময় নাই, আমাকে শপিং করতে দেরি হচ্ছে, চলো তো। ঠিক আছে তোমার লেগে পাঞ্জাবি নিয়ে আমি। ভালো পাঞ্জাবি দিলাম নাকি খারাপ পাঞ্জাবি দিলাম সে কি দেখতে পাবো? ঘরের ভিতর থেকে তোমার একটা পুরান পাঞ্জাবি নিয়ে আসি, ফেলে ধরো। এত দেরি করতেছিস কেন পাঞ্জাবিটা দে। বাবা দিতেছি, ব্যাগ থেকে বের করে দিতেছি। পাঞ্জাবিটা খুব সুন্দর তাই না রে বাবা? তোরা তোরা আমার যতই বকাবাজি কর বাবা, আমি জানি তোরা আমারে অনেক ভালোবাসো। ফের তো চাইছস না বাবা, এই দেখ এই দেখ সবুজ, এই দেখ সুন্দর একটা পাঞ্জাবি আছে, দেখ বাবা দেখ। অনেক সুন্দর বাবা, তোমার পোলা তোমার জন্য অনেক দামি পাঞ্জাবি আনছে, অনেক সুন্দর। এই এই সবুজ, তুই কি কইরা পারলি তোর পুরান পাঞ্জাবি বাবার আইনা দিতে? তুই তো মার্কেট থেকে সমস্ত মার্কেট ধরে বাজার করে নিয়ে আইছ, তোর শ্বশুর বাড়ির ছোট থেকে বড় শুরু কইরে কারোর জন্য কোনো কিছু বাদ যাস নাই। তোর হাতে দেখতেছি অনেকগুলো ব্যাগ, ঈদের মার্কেট করছিস হ্যাঁ, এইগুলো মনে হয় তোর শ্বশুর বাড়ির জন্য কিনছিস হ্যাঁ। অথচ তোর জন্মদাতা বাপ, তোর জন্মদাতা বাপ দেখি না তুই তোর পুরান পাঞ্জাবি আইনা দিছস, এইটা কি করে পারলি তুই? আর এই যে বৌমা তোমারেও কই, এই তোমার মতো মানুষের সাথে সবুজ মিশে ও একটা মানুষ হয়ে গেছে। ভাইজান মুখ সামলে কথা কও, আমার বউ উল্টা পাল্টা কথা কইছিস কেন লিগে? তুমি কি কইরে পারলা? আমার বাপটা চোখে দেখে না অন্ধ বইলে তুমি এই সবুজের পাঞ্জাবিটা আমার বাপের আইনা দিলে? তোমার বিবেক একটু বাঁচলো না হ্যাঁ? আমার বাপ অন্ধ দিয়ে তার সাথে চরচাচরি করতে চাও? এই এই পাঞ্জাবি আমার বাপে পরবো না, আমার বাপের জন্য আমি নতুন পাঞ্জাবি নিয়ে আইছি, এই নে তোর পাঞ্জাবি তোরা পর। ভাইজান তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছ, আর আমি ভুলে যাবো তুমি আমার বড় ভাই। এই তুই কি কইতেছস? আমার মুখে মুখে তর্ক করতেছস? তোরে আমি অনেক বড় হয়ে গেছিস তাই না? এই বাবাই তোরে বড় করছে মনে রাখিস, আমি বড় ভাই, তোরে লেখাপড়া শিখায় বড় করছি, তোরে বিয়ে করাইছি। আর এই বউ তুমি এটাও মানুষ, তোমার মত মানুষের পাল্টাই পড়ে আমার ভাই দেওয়া মানুষ হয়ে গেছে, ওই রকম ছিল না। আমাগো ভাই ভাইয়ের মধ্যে কি সুন্দর মিল ছিল, আমাগো সাধারণ একটা সংসার ছিল, শুধুমাত্র তোমার মতো ডাইনি বউর কারণে আমাগো এই সংসারটা ভাঙ্গে তছনছ হয়ে গেছে। এইভাবে ঝগড়া করিস না বাবা। সবুজ
তুই যেসব ছোট আসিলি হ্যাঁ আমরা তোর কুলে পিঠা করে মানুষ করছি বাবা, আর আর তোর একবার ছোট গেলা জ্বর হয়েছিল, অসুখ হয়েছিল, ডাক্তারে কইছিল তোর তোর টাইফয়েড জ্বর হয়েছে, তুই আর বাঁচবি না বাবা রে, আমরা কত কষ্ট করে তোর এই অসুখ করতে ভালো করে মানুষ করছি বাবা, আর আর তুই আজ তোর বড় ভাইয়ের সাথে আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করলি বাবা, হ্যাঁ একদিন একদিন তো তোরাও বাপু আর আর তোকে যে নুপুলা পাণ্ডু হ্যাঁ আমার যেভাবে তোরা কষ্ট দিতেছস তোর পোলা পাণ্ডু তোরে ওইভাবেই কষ্ট দিব রে বাবা। আপনার এইসব আজাইরা কথা শোনার সময় আমাদের নেই, আপনি বুইরা মানুষ, দুদিন পরে যাবেন মইরা, ঈদের মধ্যে আপনার আবার নতুন জামা কিসের, তারপরেও আমি সবুজের একটা পাঞ্জাবি আপনাকে দিছিলাম, আর এখন আপনি বিচার দিতেছেন তাই না? যেই শুনছেন যে আমার বাপের বাড়ির জন্য শপিং করা হয়েছে সেই আপনার নতুন পাঞ্জাবি পরার শখ যাচ্ছে তাই না? বুঝে এগুলা বুঝছেন? দুই দিন পর তো যাবেন মইরা, এখন একটু শয়তানি করা বন্ধ করে। বল চুপ করো, অনেক কইছো, আমার বাপ যদি তোমাকে বুঝাই করে থাকে এই বাড়িতে আর থাকবো না, আমার বাপকে আমি নিয়ে যাবো, আমার বাপ এখন থেকে আমি দেবো, আব্বা তুই আসো তুমি। ভাইজান যাও না ভাইজান। এই তুমি কি করতেছো? তুই এখন বিদায় এসে বিদায় হোক না কেন? চুপ, আর একটা কথা করবি না, তোর লেগে আমাকে ভাই না শান্তি লাগছে, তোর কারণে আমার ভাই ভাইকে দণ্ড হয়েছে, তোর আর এক মুহূর্তে বাদ রাখবো না, তোর আমি তালাক দেবো এক তালাক। আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার তালাক দিও না, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আপা ভাইজান আমার মাফ করে দেন, সবুজ তুমি আমার তালাক দিও না। ঠিক আছে, আমার বাবা আর ভাইজান তোমার মাফ করে দেয় তাহলে তুমি মাফ পাইবা, তারা এগুলো মাফ পাইবে না তুমি। আপা যান, আপা যান আমি আমার মাফ করে দেন, আপনি যদি আমার মাপ না করেন তাহলে আমার সংসারটা শেষ হয়ে যায়। বাবা যান ভাই যান, আপা যান একটু কন্যা আমার একটু মাফ করে দিতে। আমি তোমাকে মাফ করে দিলাম। বলতো এভাবে আর পালায় পালায় কতদিন দেখা করব? আর কিছুদিন ওয়েট করো না জান, বিয়ে করবই তো তোমারে। আমার নর সংসার করতে ভালো লাগে না কেমন জান, শুধু সন্দেহ করে তাই। বাপ মা যে কি দেখে ওর সাথে আমার বিয়ে দিছিল আমি এইটাই খুঁজে পাই না। কে ও তনিমা, আসো আসো ভিতরে আসো। কি ব্যাপার ভাবি, আমি না একটু আগে একটা ছেলেকে তোমার রুমে ঢুকতে দেখলাম। কই সেই ছেলেটা কই? আরে তনিমা বলো না, আমার খাটের নিচে। ও এই তো বের হয়ে আসছে। কি ব্যাপার ভাবি, আমার ভাই বাসা থেকে বের হয়েছে আর সাথে সাথে পরপুরুষ ঢুকাই এরকম রঙ্গলীলা করা হইতেছে। দাঁড়াও আজকে ভাই আসুক, তারপরে ভাইয়ের কাছে ইচ্ছা মতো বিচার দিব। আরে আমার এই যে এই যে সানস্ক্রিনটা না খাটের নিচে পড়ে গেছিল তাই ওরে দেও। ও আচ্ছা সানস্ক্রিন বের করা হইতেছে, সানস্ক্রিনই আজকে বের করুম, আজকে আমার ভাই আসুক তারপর আমি তো সব কমু কি কি করছে। তনিমা আমি তোমার বড় ভাইয়ের বউ, তোমার বড় ভাবি, আমাকে সম্মান দিয়ে কথা বলো। বড় ভাইয়ের বউ তাতে কি হয়েছে, ঘরের ভিতর ঢুকে ফষ্টি নষ্টি করতে পারবা, আর আমি যা ভাইয়ের কাছে বিচার দিলে ননদ খারাপ তাই না? তনিমা ও হচ্ছে আমার এলাকার ছোট ভাই, আর তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। সি 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 ভাবি, তার মানে তুমি এলাকার ছোট ভাইরে ঘরের ভিতর আইনে এরকম ফষ্টি নষ্টি করতেছো? এখন তো আমার ভাইরে কইতে হইব, কোয়াটা এখন আমার লিগে ফরজ হয়ে গেছে গা। আমি এখন যাবো ভাইরেটাই কানতে আর তোমাকে বাইরে থেকে ছিটকিনি মেরে ছেড়ে যাবো যাতে না বেরোতে পারো। দাঁড়াও তোমাকে দুইটারে আমি মজাটা দেখাইতেছি। তনিমা 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 এখন কি হবে, আমি কি করে, চলো দিক চলো দিক চলো। ভাই আসো দেখো দেখো তোমার বউয়ের কাণ্ড দেখো, এলাকার ছোট ভাইরে ঘরের ভিতরে আইনে এরকম ফষ্টি নষ্টি, সি 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 সি, লজ্জা আমার মাথা কাটা গেল। তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করিনি। তাই তো বলি আমি, হ্যাঁ আমি সারা দিন পরিশ্রম করে বাসায় এলে ভাত দিবার কইলে আমার ভালো লাগতেছে না, আমার মাথা বিষ, তুমি ভাত বাইরে খাও। হ্যাঁ গোসলের পানি দিতে বললে আমি পারুম না, তুমি পানিটা ধরে নাও। আজকে সে আমি দেখলাম, আমি কি বিশ্বাস নই নীলব্ধ দেহায় কথা কর। তাই তো আমি বলি ভাবছি আমি বিছানায় শুইতে গেলে, হ্যাঁ আমি হাত ধরতে গেলে আমার হাত বিষ ধরো না, হ্যাঁ মাথায় হাত দিতে গেলে আমার মাথা ঘুরাইতেছে ধরো না, অন্যদিকে ঘুরে শুয়ে থাকো। আজ আমি এর আসল রহস্য পাইছি। ওই
তোর আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। আমার বোন ঠিকই বলছে। তুমি বিশ্বাস করো আমি সব কিছু করি নাই। ওই অপবিত্র হাত দিয়ে আমার ছবি না, বাড়ি থেকে বেরিয়ে যা। এই এই তুমি কে? বেরো বেরো আমার বাসা থেকে। এই বেরিয়ে যা, দুইজনে বেরিয়ে যাবে। যা যা। এই আমি বাচ্চা বেরিয়ে বেরিয়ে। ঠিক করছো ভাই, একদম এরকম নষ্ট ভাবে থাকার চেয়ে না থাকা ভালো। তোমার আমি আবার বেদম আসো চলো। তুই তুই সঠিক সময় আমারে আইনা দেখাইছস। হ্যাঁ তাহলে আমার সারা জীবনে বেগ পস্তাই তুই তো। চল হ্যাঁ ভাই চলো। এহেনে আয়া গাছতলা বইয়া রইছেন, ভূতে একটা জাতাই মারবো একবার খালাস হয়ে যাবে। তোমার জাতা খাওয়ার চাইতে ভূতের জাতা খাওয়া অনেক ভালো। মা ওই এইটা কেমন কথা কইলেন? আমি হইলাম গিয়া আপনার পিসকা জিয়ারি, পিপড়ার সমান। পিপড়াই যদি এ হাতির মতো মা ওই জাতে হে কি মরতে পারে? এই কথা একদম সাবধানে কইবে, তোমার ভয়ে বাড়ি ছেড়ে এই জায়গায় বয়ে রইছি, তারপরও তোমার লিগে শান্তি পাই না। এই এত ঘন ঘন বোনের বাড়ি গিয়ে হ্যাঁ নিজের বাড়িতে থাকতে পারো না? আমি কি আমার বোনের বাড়িতে আহি? আমি তো আহি আমার দুলা ভাইয়ের বাড়ি। আর মা ও একটা কথা গন্ত, আপনি খালি আমার উপরে রাগ করে থাকেন কে? হ্যাঁ রাগ করুম না কি করুম, হ্যাঁ তুমি যে কথায় কথায় আমার পেসকা মা ওই কও কে? আমি কি পেসার মতো দেখতে? হ্যাঁ আমার কি ভালো মা ওই কও জানা? আমি কি তোমার ভালো ব্যবহার করি না? করেন তো ভালো ব্যবহার, কিন্তু এই যে এমনি কইরা কেস 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 করেন, ফ্যাস 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 করেন। আর করবেন নাই বা কে? আমার মাঝে মাঝে মনে হয় আপনার মা আপনার পেটে রেখে এমনি কেস 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 ফ্যাস 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 করছে। এইখানে অনেক কিছু সহ্য করছি, আমার এতক্ষণ যা তা কইছে সবই সহ্য করছি, এখন আমার মা তুই কথা কইছ না, আমি কিন্তু এটা সহ্য করবো না। আমি যদি এক বাপের মায়ে হয়ে থাকি আজকে তোমার বাড়ি থেকে বের করমুই। ঠিক আছে আমিও দেখবনি আমারে কেমনে আপনি বাড়ি থেকে বের করেন, আমিও এক দুলা ভাই এক শালি। এই যে হুমো, তুমি যে জায়গা দাঁড়ায় দাঁড়িয়ে লোক খাইতেছো, আম্মা এই বর্ষণ দশমে কোনে গেল তার একটু খুঁজে আনবা না তুমি? দরকার নাই দরকার নাই খুঁজে আনার, দশটা না পাঁচটা না একটা মাত্র শালি আমার, হে আমাকে বাড়িতে আইলেই তার ভালো লাগে না। ভালো যে হতো লাগেই না বুঝো, তাহলে আমার বন্ডারে তোমার এবারে টানার দরকারটা কি? আছে দরকার আছে, দশটা না পাঁচটা না একটা মাত্র শালি সে দুলাবার বাড়িতে না এসে যাইব কই? হ্যাঁ আর এই যে আমার মায়ের সাথে যে খারাপ ব্যবহার করে এটা তো আমার মায়ের দোষে। না তোমার মার দোষে না, আমার বোনের দোষে, আমার বোনও তো খুব ভালো মানুষ না। এই খবরদার আমার শালীর নামে তুমি কিন্তু একটা উল্টা পাল্টা কথা কইবে না, যদি কও একটা ঘুষি দে একদম নাকটা ফাটা। ঘুষি দেয়া নাকটা ফাটা একটা মানুষ অন্তত এই বাড়ির মধ্যে আমার পক্ষে, তারও যদি তুই নাকটা ফাটাই দেয় তাহলে কেমন হইব? এই নাকটা যদি তোর শালীরে ফাটাইতি তাহলে কিন্তু বাড়ির মধ্যে তোকে নাম লাগতো না। কে গো মা ওই আমার নাক কি এত লম্বা হইছে যে আমার নাক ঘুষি দিয়ে ফাটাফাটি করতে হবো? সেটাই তো আমিও তো তাই কই, তুমি কেন আমার শালীর পেছনে উঠা বইরে লাগছো মা? খবরদার খবরদার ওই মুখে তুই আমার মা কইবি না। এই তোর শালি আজকে কি কইছে জানাস? আমার মায়ও নাকি পেশকা ছিল, আমি নাকি তার মতোই হইছি। মা আমার শালি যদি এই কথা কইয়া থাকে খারাপ কয় নাই, আমিও কিন্তু ছোটবেলায় শুনছি আমার নানি এরকম আছিল। ও এখন বুঝলাম তোর শালি এই কথাটা পাইল কই, তার মানে তুই কই দিছ। আচ্ছা আম্মা তার মানে কি আপনার মা এরকম পেশকা ছিল? হ্যাঁ একটু একটু ছিল। ও তাহলে তো আর আমার বোনের কোনো দোষ নাই, আমার বোন তো সত্যি কথাই কইছে। বোমা মানুষের দুর্বল জায়গায় কিন্তু এমন করে আঘাত করতে নাই। অতি দুঃখের বিষয়। মা ওই এত বড় শুনলে আপনার দুর্বল জায়গা কই? আমি তো কোনো দুর্বল জায়গা খুঁজে পাই না, সব তো দিই হাতির মতো তরতাজা। তুই আবার আমার হাতি পেলি রুবেল, শুনলি তো তোর শালি আজকে আমার আমার হাতি কইছে। তুমি কইতাস ওই জন্য কইতাস। মাশাআল্লাহ দুলা ভাই কত উচিত কথা কয়, এবারে তরতাজা। মা ওই আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা, আমার বন্ধু বান্ধব না সবাই হাতির পিঠে উঠছে, আমি জীবনে হাতির পিঠে উঠি নাই, আপনার পিঠে ওইটা শখটা পূরণ করতে চাই, নেবেন? হ্যাঁ তোর শখটা আমি পূরণ করুম, তোর হাতির পিঠে না হাতির তলে ফেলাই তার আমি একটা জাতাই দিমু, হাতির পিঠে ওঠা তোর জীবনকার মতন শখ মিটা যাইব। হাতুলা ভাই হাতুলা।